যে করি কিছুই বুঝতে পারছি না। রেস্টুরেন্টে একটা কাস্টমার নেই, এভাবে চললে তো কদিন পর না খেয়ে থাকতে হবে। আপনি একটা আজব মানুষ, করোনার ভয়ে মানুষ বাড়ি থেকে বেরোচ্ছে না, সেখানে আপনি রেস্টুরেন্ট খোলা রেখে ব্যবসার কথা চিন্তা করছেন। মানুষ যদি বাড়ি থেকে বেরোতেই না পারে তাহলে রেস্টুরেন্টে এসে কি খাবে শুনি? আরে আসবে আসবে, কদিন পর যখন বাড়িতে জমানো বাজার শেষ হয়ে যাবে তখন ঠিক আসবে। বাড়িতে জমানো খাবার শেষ হয়ে গেলে বাজারে গিয়ে আবার খাদ্য মজুত করবে, আপনার এখানে আসবে কেন? আসলে আপনি যে কি না সেটাই বুঝি না। অনেক পণ্ডিতের মতো কথা বলছিস, কিন্তু কাল থেকে আর আমার কথা শুনতে হবে না। কাল থেকে আমি আর বাড়িরই বাইরে আসব না। ও, তার মানে তুই হোম কোয়ারেন্টাইন করবি? তাহলে আমি কিন্তু নতুন লোক নিয়ে নেব, চাকরি হারালে তখন মজা পাব। নিকুশি করি আপনার চাকরির, করোনায় প্রাণ হারানোর চেয়ে চাকরি হারানো অনেক ভালো। আর এই সময় আপনার চাকরি করতে কে আসে সেটাই দেখুন। আমি যাচ্ছি। দুমাস আগেও করোনা ভাইরাস ইস্যুতে গা ছাড়া ভাবছিল ট্রাম্প প্রশাসনের, কিন্তু সময়ের সাথে প্রাণঘাতী মহামারীটির হটস্পটে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড করলো মার্কিন মুলুক। এর মাঝে কি হলো দাদুভাই, মুখ কেমন গোমড়া করে আছিস কেন? মানুষের জন্য খুব খারাপ লাগছে দাদুভাই, সারা বিশ্বে নাকি অনেক মানুষ মারা যাচ্ছে। হ্যাঁ রে দাদুভাই, করোনায় আক্রান্ত হয়ে অনেক মানুষ মারা যাচ্ছে। করোনা কি দাদুভাই? করোনা একটি সংক্রামক ভাইরাসের নাম। তুই ছোঁয়াচে রোগের নাম শুনেছিস? হ্যাঁ দাদুভাই, আমাদের বইয়ে আছে। ছোঁয়াচে আর সংক্রামক রোগ একই জিনিস। যার শরীরে এই ভাইরাসটি আছে তার সংস্পর্শে গেলে, অর্থাৎ তাকে ছুঁলে, এই ভাইরাসটি তোর শরীরেও চলে আসতে পারে। তোমরা যখন ছোট ছিলে তখন কি এই ভাইরাস ছিল? না দাদুভাই, এটি একটি নতুন ভাইরাস, এর আগে কখনোই মানুষের মধ্যে এই ভাইরাস ছড়ায়নি। ও আচ্ছা, প্রতিদিন টিভিতে দেখছি, বিষয়গুলো কি কঠিন, তুমি কি একটু সহজ করে বুঝিয়ে দেবে? অবশ্যই দাদুভাই, চলো আমরা একটি সহজ ভিডিও দেখে আসি। করোনা ভাইরাস, ভাইরাসটির আরেক নাম 2019 nCoV বা নভেল করোনা ভাইরাস। করোনা ভাইরাসের বিভিন্ন রকম বা প্রজাতি আছে, এর মধ্যে মাত্র 6টি প্রজাতি মানুষের শরীরে সংক্রমিত হতে পারে। তবে নতুন ধরনের এই ভাইরাসের কারণে সেই সংখ্যা এখন হলো 7টি। 2002 সালে চীনের গুয়াংডং প্রদেশে একটি ভাইরাস দেখা দেয়, যেটি 2003 সালে মহামারী আকারে ছড়িয়ে পড়ে। এই ভাইরাসের নাম দেওয়া হয়েছিল সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম, সংক্ষেপে সার্স। সেটিও ছিল এক ধরনের করোনা ভাইরাস। সেই ভাইরাসের সংক্রমণে তখন পৃথিবীর 26টি দেশে 8,098 জন সংক্রমিত হয়েছিল, যার মধ্যে 774 জন মানুষের মৃত্যু হয়েছিল। আমরা এখন যেটিকে করোনা ভাইরাস হিসেবে বলছি, একে প্রথম দিকে নানা ধরনের নামে ডাকা হচ্ছিল, যেমন চায়না ভাইরাস, করোনা ভাইরাস, 2019 nCoV, নতুন ভাইরাস, রহস্য ভাইরাস ইত্যাদি। তবে এবছরের ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থা রোগটির আনুষ্ঠানিক নাম দেয় কোভিড-19, যা করোনা ভাইরাস ডিজিজ 2019 এর সংক্ষিপ্ত রূপ। 2019 সালের ডিসেম্বর মাসে প্রথম চীনের উহান শহরে দেখা মেলে এই ভাইরাসের। ধরে নেওয়া হচ্ছে চীনের উহান থেকেই প্রথম সংক্রমিত হয় এই ভাইরাস। বর্তমানে সারা বিশ্বের প্রায় 200টি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। করোনা ভাইরাসের লক্ষণ, করোনা ভাইরাসে আক্রান্ত হলে মূলত রেসপিরেটরি বা শ্বসনযন্ত্রের সমস্যা হয়, সেজন্য জ্বর, কাশি ও শ্বাস প্রশ্বাসের সমস্যায় প্রধান লক্ষণ। এটি পরবর্তীতে ফুসফুসে আক্রমণ করে। শুষ্ক কাশি, গলা ব্যথা ও জ্বরের মাধ্যমে শুরু হয় এই উপসর্গ, পরে শ্বাস প্রশ্বাসের সমস্যা দেখা দেয়। সাধারণত রোগের উপসর্গগুলো প্রকাশ পেতে গড়ে প্রায় 5 দিন সময় নেয়। বিশ্বব্যাপী করোনা আক্রান্তদের উচ্চমাত্রার জ্বর, একনাগাড়ে কাশি ও গলা ব্যথা হচ্ছে। তবে নতুন কিছু লক্ষণের কথাও শোনা যাচ্ছে গত কিছুদিন হলো। এগুলোর মধ্যে অন্যতম লক্ষণগুলো হলো ডায়রিয়া, প্রচুর বমি এবং গন্ধ নেওয়ার অনুভূতি হারিয়ে যাওয়া। সম্প্রতি হার্টে সমস্যা না থাকা সত্ত্বেও করোনা আক্রান্ত রোগীর হার্ট অ্যাটাক হবার মতো লক্ষণ দেখছেন যুক্তরাষ্ট্রের চিকিৎসাবিদেরা। কীভাবে ছড়ায়?
বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া তথ্য মতে ভাইরাসটির ইনকিউবেশন পিরিয়ড অর্থাৎ প্রজনন বা বংশবৃদ্ধি 14 দিন পর্যন্ত স্থায়ী থাকে। তবে কিছু কিছু গবেষকের মতে এর স্থায়িত্ব 24 দিন পর্যন্ত হতে পারে। কোনো মানুষের মধ্যে যখন এই ভাইরাসের উপসর্গ দেখা দেবে তখন তার মাধ্যমে অন্যান্য মানুষকে সংক্রমণের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তবে এমন ধারণা করা হচ্ছে যে নিজেরা এই ভাইরাসে অসুস্থ না থাকার পরও তার মাধ্যমে সুস্থ মানুষের দেহে ভাইরাস সংক্রমিত হতে পারে। প্রতিষেধক, যেহেতু এখন পর্যন্ত করোনা ভাইরাসের তেমন কোনো উল্লেখযোগ্য ওষুধ তৈরি হয়নি, সেজন্য প্রতিকারই এর সবচেয়ে বড় সমাধান। প্রতিকার, আক্রান্ত ব্যক্তি হতে কমপক্ষে 2 থেকে 3 হাত দূরে থাকতে হবে। প্রয়োজন মতো সাবান পানি দিয়ে হাত ধুয়ে নিতে হবে, বিশেষ করে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে কিংবা সংক্রমণ স্থল ভ্রমণ করলে। জীবিত অথবা মৃত গৃহপালিত বা বন্যপ্রাণী থেকে দূরে থাকতে হবে। হাঁচি কাশির সময় মুখ ঢেকে রাখা, যেখানে সেখানে কফ কাশি না ফেলা। করমর্দন অর্থাৎ হ্যান্ডশেক এবং কোলাকুলি না করে সালাম বা সুরক্ষিত কোনো উপায়ে কুশল বিনিময় করা। এছাড়াও করোনা ভাইরাস প্রতিরোধে প্রতিদিন বাড়িঘর ভালোভাবে পরিষ্কার করা উচিত, পাশাপাশি কিছু স্বাস্থ্য উপকরণও ঘরে রাখা জরুরি, যেমন জীবাণুনাশক হ্যান্ডওয়াশ। প্রতিবার খাবার রান্না বা তৈরি করার আগে ও পরে, খাবার খাওয়ার আগে ও পরে, বাথরুম ব্যবহারের আগে ও পরে, বাইরে থেকে বাসায় আসার সঙ্গে সঙ্গেই জীবাণুনাশক হ্যান্ডওয়াশ দিয়ে হাত পরিষ্কার করে ফেলতে হবে। জীবাণুনাশক ক্লিনিং স্প্রে, রান্নাঘরের পরিবেশ স্বাস্থ্যকর রাখতে খাবার তৈরির আগে ও পরে জীবাণুনাশক ক্লিনিং স্প্রে ব্যবহার করে রান্নাঘর পরিষ্কার করুন, যাতে কোনো রোগ জীবাণু খাবারে ঢুকতে না পারে। রান্নাঘর ছাড়াও বাথরুম, লিভিং রুম, ডাইনিং রুম এবং বেডরুমও জীবাণুনাশক ক্লিনিং স্প্রে দিয়ে পরিষ্কার করুন। রাবার গ্লাভস, হাঁড়িপাতিল ধোয়া, টয়লেট পরিষ্কার করা বা ধুলাময়লা পরিষ্কার করার মতো গৃহস্থালী কাজের জন্য রাবার গ্লাভস ব্যবহার করুন। টিস্যু বক্স, বাড়ির প্রতিটি ঘরে টিস্যু রাখুন, যাতে হাঁচি বা কাশির সময় হাত বাড়ালেই টিস্যু পাওয়া যায়। ওয়েট টিস্যু বা ভেজা টিস্যু, হ্যান্ড স্যানিটাইজার এবং পকেট টিস্যু। যখন সাবান বা পানি পাওয়া যাবে না তখন এসব ব্যবহার করে জীবাণুর আক্রমণ প্রতিরোধ করতে হবে। করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সামাজিক দূরত্ব বজায় রাখা ও নিজে সচেতন থাকা। ও আচ্ছা, এবার আমি সব বুঝে গেছি। তাহলে এখন থেকে তুমি আর বাইরে এদিক সেদিক ঘোরাফেরা করবে না, যতদিন করোনা না ঠিক হচ্ছে। ঠিক আছে দাদু ভাই, এখন আমি সব নিয়মকানুন মেনে চলবো। শাওনা, তুমি কোথায় যাচ্ছ? আমি একটু বাইরে যাচ্ছি। দাদু বাইরে যেতে মানা করেছে। করোনা ভাইরাস ঠিক না হওয়া পর্যন্ত কারো বাইরে যাওয়া যাবে না। কেন, বাইরে গেলে কি হবে? বাইরে গেলে তোমারও করোনা হওয়ার সম্ভাবনা আছে। কিভাবে? করোনা একটি ছোঁয়াচে রোগ, এটি হাঁচি কাশির মাধ্যমে ছড়ায়। এমনিতেই তুমি অসুস্থ, তাছাড়া কার শরীরে করোনা ভাইরাস আছে তুমি তো তা জানো না। যার শরীরে করোনা ভাইরাস আছে তার সংস্পর্শে যদি তুমি যাও তাহলে তোমারও হতে পারে। ও, তাহলে তো বাইরে যাওয়া যাবে না। বাইরে গেলে আমাকেও করোনা ভাইরাস ধরতে পারে। শুনেছি করোনা ভাইরাস হলে মানুষ মারা যায়। জরুরি কাজ ছাড়া বাইরে যাওয়ার কোনো দরকার নেই, চলো ভিতরে চলো। তোমার কিছু লাগলে বাবা ব্যবস্থা করে দেবে। ঠিক আছে, চলো যাই।